আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون صدق الله العلي العظيم الحمد لله الله پاکر অশেষ মেহরবানি দয়া অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে বরকতময় দিন জুমার দিন আর এই দিনে তার এক মহান হুকুম আদায় করার জন্য তিনি তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আজ দুনিয়াতে মানুষ আমরা সকলে কামিয়াবি চাই সফলতা চাই আমরা শান্তি চাই নিরাপত্তা চাই আল্লাহ জাল্লা জালালুহু মানুষের সফলতা কামিয়াবি এবং নিরাপত্তা শান্তি কিসের মধ্যে রেখেছেন আল্লাহ জাল্লা জালালুহু আমাদের সফলতা কামিয়াবি আল্লাহর হুকুম মানা এবং সাইদুল কাউনাইন রহমতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা আদর্শের অনুসরণ করা আল্লাহর হুকুম যেমন মানা অপরিহার্য তেমনিভাবে রসুলের সুন্নাহ মানাও অপরিহার্য আমরা যখন এই সুন্নত কথা শুনি যেমন কেউ বলে এটা সুন্নত তখনই আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয় আমাদের ধারণা হয় ও এটা তো সুন্নত এটা তো ফরজ না ওয়াজিব না এটা সুন্নত মানে হইল পালন করলে ভালো আর না পালন করলে অসুবিধা নেই আমাদের এই ধারণাটা ভুল সব সুন্নত এটা নফলের পর্যায় না শরীয়তের মধ্যে আল্লাহর হুকুমের যে বিভিন্ন স্তর ফরজ দ্বিতীয় হইল ওয়াজিব আর ওয়াজিবের পরে হইল সুন্নাত এরপর হইল নফল মুস্তাহাব জায়েজ না জায়েজ হালাল হারাম এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা সুন্নতের অর্থ নেই সব ক্ষেত্রে এই অর্থ নেওয়াটা ঠিক নয় কারণ সব সুন্নাহর অর্থ ওয়াজিব আর নফলের মধ্যবর্তী অবস্থানের অর্থ নয় কারণ সুন্নতের অর্থ ফরজ এসেছে সুন্নতের অর্থ ওয়াজিব এসেছে আল্লাহ জালে জালালহু কোরআনে পাকের মধ্যে আল্লাহর হুকুম মানা আল্লাহর আনুগত্য করা রসুলের আনুগত্য করা উভয় একসাথে উল্লেখ করে বান্দার উপর এটা অপরিহার্য করে দিয়েছে এই জন্য বলা হয়েছে ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহ যে আল্লাহর অনুগত্য করে রসুলের আনুগত্য করবে ওয়া ইখশাল্লাহ আল্লাহকে ভয় করবে ওয়া ইত্তাকহি আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকবে ফাউলাইকা হুমুল ফাইজুন
এরাই হলো সফল, এরা হলো কামিয়াব। তাহলে শুধু আল্লাহর হুকুম মানলাম, রসুলের আনুগত্য করলাম না, আমি কামিয়াব হতে পারবো না। রসুলের অনুগত্য ব্যতীত দিন হইতে পারে না। আমরা যে কলিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর ইমান আনে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ইমান না আনে, তাহলে সে মুসলমান হবে? মুসলমান হতে হলে তাকে আল্লাহ পাকের প্রতি এবং রসুলের প্রতি ইমান আনতে হবে। এই কালিমা তাকে এইভাবে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে কালিমা শাহাদাত বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্ধেক বললো, অর্ধেক বললো না, তাহলে সে মুসলমান হবে? মুসলমান হতে হলে তাকে আল্লাহর প্রতি রসুলের প্রতি ইমান আনতে হবে, আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, আল্লাহর অনুগত্য করতে হবে, রসুলের অনুগত্য করতে হবে। এই দুইটার মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নাই। যদি পার্থক্য করি তাহলে ইসলাম বিকৃত হবে। আগে একবার বলেছিলাম যে সুন্নত দুই ধরনের, এক হইল সুন্নতে মুয়াক্কাদা, আরেক হইল সুন্নতে জায়েদা। সুন্নতে মুয়াক্কাদা এটা সকলের মানতে হবে, এর উপর আমল করতে হবে। যদি আমল না করে তাহলে সে গুনাহগার হবে, এই সুন্নত ছাড়ার কারণে সে গুনাহগার হবে। আর সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত, যেটা মানা হইল মহব্বতের আলামত, আর না মানে আল্লাহ ধরবেন না, এই জন্য শাস্তি দিবেন না। তবে অস্বীকার যদি করে তাহলে সে মুসলমানই থাকবে না। দৃষ্টান্তস্বরূপ বিভিন্ন সময় বলেছি, ফজরের আগে দুই রাকাত সুন্নত, এই সুন্নতটা কি? সুন্নতে মুয়াক্কাদা। প্রতিদিন বারো রাকাত সুন্নত পড়া, এটা হলো সুন্নতে মুয়াক্কাদা। ফজরের আগে, ফরজের আগে দুই রাকাত, জোহরের ফরজের আগে চার রাকাত, জোহরের ফরজের পরে দুই রাকাত, মাগরিবের ফরজের পরে, এশার ফরজের পরে, মোট কত হলো? এই বারো রাকাত পড়া হইল সুন্নতে মুয়াক্কাদা। এখন এক শ্রেণী বের হইছে, বলে এটা তো নফল নামাজ, এটা সুন্নত বলে সে অর্থ নিছে, নফলের অর্থ নিছে। আর মানলে ভালো, না মানলে অসুবিধা নেই, এই জন্য সে ফরজ নামাজটা সালাম ফিরেই দৌড় দেয়। আরে সুন্নত তো পড়বে, বুজুর্গরা পড়বে, আরো সহজ ভাষায় আর এই হুজুরা পড়বানি, সব তো আমরা ফুরিলে লেখি লইব। তাহলে দৈনন্দিন এই সুন্নত সবার উপর সবাইকে পড়তে হবে। হ্যাঁ, একটা আছে উজর, উজরের কারণে যেমন ফরজও আল্লাহ হালকা করে দেন, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এখন একজন লোক দাঁড়াইতে পারে না, নামাজ ছেড়ে দিবে? আল্লাহ তার জন্য হালকা করে দিছে। আচ্ছা দাঁড়াইতে পারো না, বসে পড়তে পারো, তাহলে বসে পড়ো। তো উজুরের কারণে কখনো ছুটে যায়, যেমন সফররত অবস্থায় গেল, সফরে গেল 48 মাইল দূরের সফরে সে রওনা দিল, এখান থেকে ঢাকায় রওনা দিল, চিটাগাং রওনা দিল সে। তো সফররত অবস্থায় আল্লাহ হুকুমকে হালকা করে দিছে, চার রাকাত ফরজকে দুই রাকাত করে দিছে। আর সুন্নত ঐচ্ছিক,
সফরত অবস্থায়, চলন্ত অবস্থায় মানন করলে গন্তব্যস্থানে পৌঁছার পরে সে যদি চায় পড়তে তাহলে পড়তে পারবে, আর যদি না পড়ে ধরপাকড় হবে না। তো এই জন্য সব সুন্নত বলে এটাকে হালকা দেখা, সাধারণ মনে করা এটা গলত, এটা ভুল। বাধ্যতামূলক সুন্নত, এটা তো তাকে পালন করতেই হবে। আর যেটা বাধ্যতা না সেটা পালন করা হইল মহব্বতের আলামত। আমি রসুলকে ভালোবাসি, রসুলকে মহব্বত করা আলামত হইল। সে ছোট থেকে ছোট রসুলের সুন্নার সে অনুসরণ করে, মাথা টুপি দেওয়া এটা সুন্নত। তবে সুন্নত কি নয়, মুয়াক্কাদা নয়, এটা হইল আমল করা হইল রসুলের মহব্বতের আলামত। মেসওয়াক করা, মেসওয়াক একটা সুন্নত আমল, নামাজের আগে, নামাজের পরে, খাওয়ার আগে, খাবারের পরে, ঘুমানোর আগে, ঘুমানোর পরে। হাদিসে পাকের মধ্যে এত বেশি তাকিদ, জিব্রাইল আমিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে যতবার সাক্ষাতের জন্য এসেছেন প্রত্যেকবার মেসওয়াকের কথা বলছে। তবে এটা সুন্নতে মুয়াক্কাদা নয়। এটা আমল করা, এটা গ্রহণ করা রসুলের মহব্বতের আলামত। রসুল প্রেমিক যে হবে, আশেকে রসুল যে হবে, সে মেসওয়াক ছাড়বে না। সে যে বাধ্যতামূলক সুন্নার উপর আমল করে সে তো আশেক রসুল না। সে এখন এক শ্রেণী বের হইছে আশেক রসুল ব্যানার দে, এখন মাথা থেকে পা পর্যন্ত আশেক রসুলের কোনো আলামত নাই, সে হয়ে গেছে আশেক রসুল। আবার অনেকে জিজ্ঞাসা করে আপনি কি, কামিলম সুন্নি। সুন্নি মানে কি, যে সুন্নতের উপর আমল করে, যে সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়দা, সব ধরনের সুন্নতের উপর যে আমল করে তাকে বলা হয় সুন্নি। এখন দাবি করলো সুন্নি, না সে সুন্নতে মুয়াক্কাদা মানে, না সুন্নতে জায়দা সে মানে, সে ফরজও মানে না, ওয়াজিবও মানে না, নামাজও পড়ে পড়ে না সে, কি নিজেকে পরিচয় দেয় আমি সুন্নি। আজ আমরা ধোকার মধ্যে আছি, কিয়ামতের দিন আমার আমলনামা সামনে চলে আসবে, তখন বোঝা আসবে কি করলাম। মানুষ আফসুস করতে করতে তার আঙ্গলি, তার গুস্ত সে খেয়ে ফেলবে, সে বলতে পারবে না। কান্না করতে করতে চোখের পানি শেষ হবে, রক্ত বের হবে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ টাকনু পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত। অবস্থানে সে থাকবে, এই পরিমাণ চোখের পানি তার থেকে পড়বে। আর সে কথা বলতে থাকবে, ইস ইয়াউমা তাজিদু কুল্লু নাফসি মা আমিলাত মিন খাইরি মুহদারা ওয়ামা আমিলাত মিন সু, সেদিন ভালো মন্দ সব সামনে উপস্থিত করা হবে, খাটি আমল ভেজাল আমল সেটাও উপস্থিত করা হবে। আমার আমলকে মিলানো হবে সাহাবা রসুলের আমলের সাথে মিলানো হবে, যে আমল সাহাবা রসুলের সাথে মিলবে সে নাজাত পেয়ে যাবে। আর যে আমল সাহাবা রসুলের সাথে মিলবে না ওইটাকে মন্দ আমলের সাথে যোগ করে এর শাস্তি দেওয়া হবে। তো যা হোক, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আনুগত্য করা সর্বক্ষেত্রে, বাধ্যতামূলক যেগুলো এগুলো তো করবই, কিন্তু যেগুলো বাধ্যতামূলক নয় সেগুলোও
আমরা বর্জন করব না, ছাড়ব না। এগুলোর মধ্যে আমার আপনার দুনিয়া আখেরাতে কল্যাণ রয়েছে, যেমন দুই তিনটা দৃষ্টান্ত দিলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মধ্যে তারা রসুলের আনুগত্য করে দেখিয়েছেন যে কিভাবে আল্লাহ রসুলের আনুগত্য করতে হয় এবং রসুলকে কিভাবে ভালোবাসতে হয়, এটা তারা দেখিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি লা উহিব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার নিকট আমার প্রাণ থেকে বেশি প্রিয়। আপনি আমার নিকট আমার সন্তান থেকে বেশি প্রিয়। কিন্তু যখন ঘরে যাই, আপনার কথা স্মরণ হয়, তো আপনাকে দেখে না আগ পর্যন্ত আমার এই অস্থিরতা দূর হয় না। আবার এ কথাও মনে হয় যখন, যে আমাকে মরতে হবে, আপনাকে মরতে হবে, আপনি মৃত্যুবরণ করবেন, কিন্তু আপনি তো নবী, আপনার মর্যাদা সর্বোচ্চ মর্যাদা, সমস্ত নবীদের উপর আপনার মর্যাদা, আপনি জান্নাতে যাবেন, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা সেটা আপনি লাভ করবেন, আর আমি একজন সাধারণ মানুষ, আমি তো সেই মর্যাদায় ধারে কাছে পৌঁছতে পারবো না, তাহলে দুনিয়াতে আপনাকে না দেখে একটু সময় না দেখে থাকতে পারি না, তাহলে জান্নাতে কিভাবে থাকবো? তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া মান ইয়ুতি'ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله বলেন, ومن يطع الله والرسول, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সর্ব অবস্থায়, সে আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, সর্ব অবস্থায় সে রাসূলের আনুগত্য করে, সে কিয়ামতের দিন ওই সকল লোকদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, সে ওই সকল লোকদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ তারা কারা? মিনান নাবিয়্যীন, নবীগণ, ওয়াসিদ্দিকীন, সিদ্দিকগণ। সিদ্দিক কাকে বলা হয়? যে রসুলের দাওয়াত পাওয়ার সাথে সাথে কোনো ধরনের দ্বিধা ছাড়া রসুলের কথাকে মেনে নেওয়া, এটাকে বলা হয় সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপাধি, যিনি রসুলের দাওয়াত শুনে সঙ্গে সঙ্গে মেনে নিছে। ওয়াসুহাদা এবং শহীদগণ, শহীদ যারা আল্লাহর দিনকে দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্য কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে মৃত্যুবরণ করে, আল্লাহর দিন দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্য এদেরকে শহীদ বলা হয়। আর ওয়াসালিহীন, সালেহগণ, সালেহ কাকে বলা হয়? সালেহ বলা হয় যে সব সময় সৎকর্ম করে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর নাফরমানি থেকে অর্থাৎ গুনাহের কাজ থেকে বিরত থাকে, এদেরকে সালেহ বলা হয়, যারা আল্লাহর গুনাহের কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, নিষিদ্ধ কাজ বর্জন করে, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করে, আর যা করতে বলেছেন আদেশ তা পালন করে, তাহলে
এক শ্রেণী এরকম আছে যে আল্লাহর হুকুম মানবে আবার আল্লাহ নাফরমানি করবে। যেমন আমরা আল্লাহর হুকুম মানি আবার নাফরমানি করি, তাহলে আমরা সালে হইতে পারি নাই। হুকুম মানলাম আবার তার নিষেধকে মানলাম না, তাহলে মাইনাস হবে, কর্তন হবে। নামাজ পড়লাম কত সওয়াব কামাইলাম, আবার নামাজ পড়ে মিথ্যা বললাম, নামাজ পড়লে ঘুষ খাইলাম, নামাজ পড়লে সুদ খাইলাম, তাহলে এখন কর্তন হবে। নামাজ পড়লাম অন্যের দুশ্চর্চা করলাম, নামাজ পড়লাম অন্যের উপর জুলুম করলাম, নামাজ পড়লাম অন্যের উপর অবিচার অন্যায় অবিচার করলাম, তাহলে এই সব কিন্তু কর্তন হবে। হাদিসে বাকি এসেছে কিয়ামতের দিন প্রত্যেক হকদারের হক দেওয়া হবে, পাওনাদার থেকে নিয়ে প্রত্যেকের হকদারের হক পরিশোধ করা হবে। সেখানে টাকার লেনদেন চলবে না, সেখানে চলবে আমলের লেনদেন। বলে এত গুনা আর গুনা তার মাথা, গুনা আর গুনা, কোনো নেক নাই। আরেকজন নেক করতে করতে পাহাড় পরিমাণ নেকি নিয়ে সে আল্লাহর দরবার হাজির হবে, এত নেকি তার। এখন হকদার বের হবে, নামাজও পড়ছে, মানুষের টাকাও মেরে খাইছে, এখন ওই আইব আল্লাহ সে তো আমার টাকা মেরে খেয়েছে, নিজে হজ করে অন্যরে হজে পাঠায়, দশজনের হজে পাঠায়, বল আল্লাহ সে তো আমার জমি মেরে খেয়েছে। ওই সময় সাহস ছিল না বলার, মনে করছি নিজে জান তো যাবে, ছেলে মেয়েদের জান যাবে হেসে, বাবা দরকার নাই, সবর করছি। কয় আল্লাহ সে তো আমার নামে অপবাদ দিছে, এখন এই যে হকদার পাওনাদার তারা সব দাবি করবে, এক একজন এক একটা নিয়ে হাজির হবে, এখন দিবি কোথেকে? এখন বলা হবে তার নেকি, হজের নেকি, রোজার নেকি, নামাজের নেকি, তেলাওয়াতের নেকি, দান খায়রাত, মসজিদ করে দে, মাদ্রাসা করে দে, কত কিছু করে। তো বলে যে নেকিগুলো দৌ, তাকে নেকিগুলো দৌ, নেকি দিতে দিতে এখন পাওনাদার আরও হয়ে গেছে। পাওনাদার কি অনেক পাওনাদার হাজির হইতেছে, খালি আইসে আসে স্ত্রীও আইসা হাজির, বা আল্লাহ আমার উপর জুলুম করছে, কিচ্ছু করতে পারি নাই, আমারে চর মারছে, আমারে গালি দিছে, আমার বাবার নাম ধরে মার নাম ধরে গালি দিছে আমারে, ও স্ত্রী এসে হাজির হবে, ছেলে এসে হাজির হবে, আমাকে অন্যায়ভাবে মারছে ছোটকালে, আমার আশার দিছে, এই জন্য স্ত্রী এসে দেখে যেভাবে ইচ্ছে সেভাবে করে ফেলবেন, উপরে আল্লাহ আছে, এই সুযোগ নেই। এখন পাওনাদার এত পাওনাদার দিতে 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 এখন বেচারা সব শেষ, কিচ্ছু নেই। এখন ফেরেশতা বলবে আল্লাহ এখন কি করি, পাওনাদার তো বহু সিরিয়াল ধরে আসছে, লাইন ধরে আসছে পাওনাদাররা, এই মাত্র কয়েকজন দিলাম। আচ্ছা তাহলে ওদের গুনাহের বোঝা এ উঠে দেবো, আল্লাহ আল্লাহ মাফ ফরমাও। আমরা যে গুনাহ বর্জন করা কত জরুরি এটা বোঝানোর জন্য এই কথাগুলো বলছি, আল্লাহর নাফরমানি বর্জন করা এটা ফরজ, কিয়ামতের দিন ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে, এত তেলাওয়াত এত জিকির এত নামাজ। আল্লাহ জাল্লা জালালু বলেন যারা আল্লাহর অনুগত্য করবে রাসূলের অনুগত্য করবে তারা কিয়ামতের ময়দানে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণদের সাথে থাকবে, এরা সব হইলো জান্নাতি। তাহলে আল্লাহর অনুগত্য করা রাসূল অনুগত্য করা কত জরুরি, এটা সহজ হবে তার জন্য, এটা মানা সহজ হবে তার জন্য যে শুধু একটু এই কথা চিন্তা করবে যারি এই দুনিয়াতে ছেড়ে যাব, মায়ের পেট থেকে আসার সময় খালি হাতে আসছি, কিছু নিয়ে আসি নাই, আর যাওয়ার সময় খালি হাতে যাব, তাহলে দুনিয়া এত কিছু করে লাভ কি, যেটা পরে কালে কাজে আসবে সেটা করি,
তার জন্য সহজ হবে আল্লাহকে মানা, রসুলকে মানা, আল্লাহর হুকুম অনুযায়ী চলা, রসুলের তরিকা সুন্নাহ অনুযায়ী চলা তার জন্য সহজ হবে। এক কথা আমরা যদি নিজেকে বুঝ দিয়ে দিই, আর আল্লাহ পাকের ওয়াদা এটা আমাদেরকে, আমরা নগদ চাই বলে দোকান লেগে দিছে, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। আমরা মনে করি অনেকে যে আর এটা তো পরকালের বিষয়, কি হবে না হবে পরে দেখা যাবে নি, না। আল্লাহ তালা আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা চলা, এর উপকারিতা আল্লাহ দুনিয়াতে দিবেন, আল্লাহ নিরাপত্তা জীবন দিবেন, আল্লাহ আমন আমান নিরাপত্তা সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন, শান্তি আল্লাহ তালা সমাজে দান করবেন, অশান্তি আর বিশৃঙ্খলাকে আল্লাহ দূর করে দিবেন। এই সব আল্লাহ আল্লাহ রসুল ওয়াদা করেছেন। এই জন্য আমরা দৃঢ় এরাদা করি, নিয়ত করি যে আমরা আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম অনুযায়ী রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুক। হ্যাঁ, যা বললাম শুনলাম, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুক।